মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন ZEE5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার বলো তো, হঠাৎ করে সবাই এত কনসিডারেট হয়ে গেল। আঙ্কেল কোন রকম বকাঝকা না করেই আমাকে ভেতরে ঢুকতে দিলেন, তারপর নিজেই নিচে চলে গেলেন। সিস্টার আমাদের একা ছেড়ে দিলেন। কেমন একটা প্রেম করছি মনে হচ্ছে। এটা এখানে রাখলাম। হ্যাঁ, কথা বলছো না, মুড অফ, উল্টো দিকে মুখ করে বসে আছো। এই যে আমি এসেছি, এত বকবক করে যাচ্ছি, আমার দিকে তাকাচ্ছই না তো। আজ কি তোমার মৌনব্রত? কি ব্যাপার বলো তো, এত চুপচাপ হয়ে আছো, শরীর খারাপ? ঠিক আছে আমি, দেখে তো মনে হচ্ছে না। তাগজ কালকে তারপর ঘুমিয়েছিলে শুনলাম। ভাবছো তো কি করে জানলাম? ওই সিস্টারকে জিজ্ঞেস করেছিলাম। কি হয়েছে মেয়ে, কথা বলছো না কেন? কি বলবো, তোমার যা মনে হচ্ছে বলো। এই দেখো আমি বলছি তা তো কথা। জানো তো, আজকে অনেকদিন বাদে ইউনিভার্সিটি গেছিলাম। আমার একটা ছোট সাসপেনশন চলছিল, সেটা মিটে গেছে, তাই আজকে গেছিলাম। দুটো ক্লাস ছিল, সেটা করে তোমার জন্য ওটা কিনতে গেছিলাম। তোমার মনে আছে তোমার ফেভারিট কালার নীল? সেবারে কত সাধ্য সাধনা করে তোমাকে ওই শাড়িটা পরিয়েছিলাম। নীল, সেই প্রথম তুমি তোমার মুখে আমার নামটা বললে। কি কাণ্ডটাই না করেছিলে তুমি, মনে আছে তোমার? কি ব্যাপার, সে পুরনো কথা ভেবে এখনো লজ্জা পেয়ে গেছো? তোমার এই লজ্জা পাওয়াটা না, তোমার মনে আছে আমি তোমাকে বলতাম তোমাকে ছুঁলে তোমার হাতের আঙুলগুলো পর্যন্ত লজ্জায় কুঁকড়ে যায়? ওর মধ্যে একটা সালোয়ার কুর্তা আছে, তোমাকে যেদিন এখান থেকে ছাড়বে ওই নীল রঙের জামাটা পরে এখান থেকে বেরোবে। একটাও কথা বলছো না কেন, এরকম চুপ করে আছো কেন? কারণ আমি যা বলবো সেটা শুনতে তোমার খুব একটা ভালো লাগবে না। কেন? ভালো লাগার মতন কিছু বলার নেই, তাই তুমি বলবে আর আমার ভালো লাগবে না। যা বলবো সেটা তোমায় শুনতে হবে। আপকে হুকুম সারা কবর। নীল, ওই জামার প্যাকেটটা তুমি প্লিজ নিয়ে যাও, ওটা আমি তোমার কাছ থেকে নিতে পারবো না। নিতে পারবে না? কেন? তুমি আর এখানে এসো না নীল। ZEE5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।